নির্ভর দিন সমাজ অস্থিতিশীল হয়ে যাচ্ছে অস্থিতিশীল হয়ে যাচ্ছে আর কত সুন্দরই করি কয় আঙ্গ ফ্যামিলিতে না 30 এর আগে বিয়ে নাই ঠিক কি না আয় হায় রে সে মিনচার পরে বিয়ে দিয়ে লাও আর আমরা করে 30 এর আগে আমাদের সমাজে ঐতিহ্য নাই আমাদের এটা খুব দারুণ আমরা আল্লাহর কাছে জবাবদিহি করতে হইব যদি এই একটা অন্যায় হয় জানাবে বিচার আপনার ছেলে মেয়ে যদি করে গুনাহগার আম নইবেন অন্তত আর একটা সুন্দরী মাইয়া আছে হাতে ঠ্যাং তো মাটিত লাগে না এত উর্বির দিকে চায় তোমার টানে বিড়ি টানে সিগারেট টানে আমার মেয়ের লাই না অনেক ছেলেরা প্রস্তাব দেয় আমি না চয়েস হয় না তো এরকম সিটিং মাইয়ের বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে এই সমস্ত মাইয়ের বার্গ কারণে ফরকি আছে না অ্যাপটিজিং বাড়ি যার আল্লাহর কাছে তারা দাম দিতে হইব আমরা হরের বাইর এই হরের বউ আন্নে কিল্লা হালেন মাইয়া আল্লাহ আন্নারে দিছে ঠিক আছে ইজ্ঞা তো হরের বউ কার বউ তো তাড়াতাড়ি বই করে সাজায় হালাই দেন জানা মুক্ত সমাজ গঠন করেন এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন লিল্লাহে তাকবীর সন্তান আল্লাহ লক্ষ্মীপুরের উৎপাদন বাড়াইয়া দাও লক্ষ্মীপুরের মানুষগুলো কবুল করো আল্লাহ সোনাপুর থেকে একজন সোনার ছেলে দাও যে কাবা শরীফের ইমাম হবে আল্লাহ হাজারি সাহেবের মতো বিশ্ববিখ্যাত বক্তা হবে আল্লাহ তারিক ভাইয়ের মতো বক্তা হবে এরকম সন্তান তুমি লক্ষ্মীপুর আরো দান করো আর 800 বছর হরে হইল তো হইব আয় দোয়ার কারণে সোয়া ভাই মায় কবর হইব প্রিমিয়া ভাই জম হইব কালি আল্লাহরে কইব আল্লাহ সোয়া বিড়ি দিয়ে আইয়ে কইব তুই দোয়া করছ তো হিড়া কিন্তু আল্লাহ এনে দিয়ে লেব দোয়া করার কারণে আমি এখন বরকতে সামিল হয়ে গেলাম তোর অত দোয়া করছ মানুষের দোয়া করলে হাতের মুখ দিয়ে আমিন আইয়ে না নিজের দোয়া করলে আমিন শাহাবুরের কানা আমিন দৌলতুরের রুল আমিন সিটিং আইসো দিন হে জোরে কো আমিন আরো জোরে আমিন রোজা করন লাগে এবার কোন দিকে যাইতা এবার সা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য পয়গম্বর 1500 বছর আগে আইসে নবীজির নাম শুনছি তারও দেখি না তার তার বাসাতে আমরা কথা বলি না আর আব্বাও দেয় না আর আব্বার 14 গোষ্ঠীও তার কথা শুনে না আমি তার ক্লাসেও বসি নাই তার এমন একটা নাম তার নাম শুনতে মজা লাগে রে মহব্বত লাগে তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি সুন্দর কথা তিনি বলতেছেন লা তাকুমু সাআতু হাত্তা তাউদা আরদুল আরবে মুরুজাও আনহারা কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা আরব ভূখণ্ড ফুলে ফলে সুশোভিত হতে চলছে সিগন্যালটা দেখা যায় গতবারের আগের বার কুয়েতে যে বন্যা হয়েছে মরুভূমিতে বন্যা যারা গেছে হজে তাদেরকে বোঝানো সহজ হবে মক্কা থেকে মদিনা তৈয়বা যাইতে দেখবেন যে মনে হয় যেন নদীর রূপ দিবা আজ চলতে আছে ফ্লাইওভারের উপরে যায় হাজার হাজার বছর আগে মনে হয় যেন এখানে নদী ছিল অথচ নিচেও পাহা এই পাথর সাইডেও পাথর উপরেও পাথর 54 ডিগ্রি তাপমাত্রা এসি কাজ করে না গায়ের গেলা ছাড়ি যায় আল্লাহ আন্নার এসি আন্না সালা নাই নাই আসত্ব এসির দেশে জান্নাতের দেশে বাংলাদেশ সেখানে কলিজাটা ফেটে যায় জিরবা আটকি যায় এত গরম আহারে গরম কলিজা শাঁ শাঁ করি ওড়ে আজাব দন লাগদিন তোরে মরুভূমিত খাড়া করে দেখলে তুই নাই 12 ঘন্টার ভিতরে তুইয়ে মরি গেছ সেই জায়গা নবীজি ক কিয়ামতের আগে আগে ফুলে ফলে সুশোভিত হয়ে যাবে এখন পুরো আরব ভূমিতে মেঘমালা হয় তারপরে এই ফুল ফসল সুশোভিত হচ্ছে তো নবীজি এটি কেমনে জানে নির্ঘাত তার সাথে মহাবিজ্ঞানীর হাত আছে সে বিজ্ঞানীর নাম আল্লাহ তার নাম আল্লাহ আল্লাহরে খিসি ধরি কসকা আল্লাহ দেখছে তুই নিজের লাই যে নামটা সহজ করছে নামটা অত সুন্দর হামজাদি কইছে আক করতে হইব লবজ আল্লাহ দি হুরা শেষি সতল লড়ি উঠবো শেষে দি হু লাগাইছে তুই আল্লাহ কস জোরে ক আল্লাহ এ শোনা আল্লাহর নামে গান গাই এ শোনা মন প্রাণ জুড়াই এ শোনা মন প্রাণ জুড়াই সবাই এ শোনা আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন
প্রাণ জুড়ায় এসো না মন প্রাণ জুড়ায় আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহর নামটা যখন আসে সুন্দর করে কইয়েন আল্লাহ খুশি হইব একটা দিনের আল্লাহর নামটা যদি আল্লাহ সয়ে যায় বস কাম সারি যাবে ইনশাআল্লাহ জান্নাত পাই যাবেন আমিন কর আমিন ফেরেশতারা তো স্যাটেলাইট প্রোগ্রামটা আল্লাহকে দেখাচ্ছে প্রাণ খোলা আল্লাহর জিকিরটা যখন করবেন আল্লাহ কই উঠবেন মন থেকে দিল থেকে আল্লাহ সয়ে যায় গেলে আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ আল্লাহু আকবার প্রিয় বন্ধুরা তাহলে আমাদের নবী সায়েন্সকে ফেল করে দিছে কিয়ামতের আগে আরব ভূখণ্ডে বেশি বেশি মেঘমালা হবে এখন তায়েফের ভূমিতে তো বাংলাদেশের মতো ফুল ফসল হয় মদিনা তৈয়বা যাইতে যাইতে দেখছেন অনেকগুলো কৃষি ফার্ম প্রজেক্ট শুরু হয়ে গেছে এই সায়েন্সও এখন প্রমাণ করতেছে কিয়ামতের আগে আগে এই যে নদীগুলো দেখছেন মরুভূমির নদী কিয়ামতের আগে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে এই আরব ভূখণ্ডে জোয়ার বাটা শুরু হয়ে যাবে এটা কিয়ামতের আলামত কিসের আলামত এই সেই জামানা শুরু হয়ে গেছে অবস্থা ভয়াবহ তাহলে আমরা কি করব আমরা বেশি বেশি আল্লাহর দিকে মোতাওয়াজ্জ হব কিন্তু আমরা আল্লাহ থেকে দূরে আহ আমরা অহংকার করতেছি আল্লাহকে সেজদা দিতেছি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা আলামত বলছেন আমার উম্মতেরা আনা নাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يتباهي الناس في المساجد কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না আমার উম্মত মসজিদ নিয়ে গর্ব অহংকার করবে আঙ্গু উত্তর হয়ে গেছে শোনা হইর গর্ব মসজিদ বাহ দোমালা মুসল্লি তিনজন ওরে মুসল্লি কয়জন আমার কত হইল মসজিদে ফজরে মুসল্লি যাওয়ায় ইডা অনুসারে মসজিদান বাঙ্গি আজকের আব্দন বেশি এলাম ফজর হয় তিনজন বেগুনন জুমা মুসল্লি গেছে জুমাতে কিন্তু দোতলা হরে আয় হায় রে উক্তিয়া নামাজে নাই কিয়ামতের আগে মসজিদ লো গর্ব করতে বা একজনে এসি দিয়ে লেছি বা আর ব্যক্তিজন সেয়ানা মসজিদে দান করলেও সোয়াব হয় একে এলে যত লোক নামাজ পড়ব হের অ্যাকাউন্টে সোয়াবটা আইব এ ডরে অন সবাই মসজিদে দান করে মুসল্লি দান করে না নামাজ পড়ে না ব্যাগ সিটিং অন অত্তরে গেছে এসি দিয়েলা ইয়া দিয়েলা আর বাংলাদেশে 5 লাখ মসজিদের ভিতরে প্রায় 4.5 লাখ মসজিদ হলো অ্যাকশন টু রিয়াকশনের মসজিদ মসজিদের যদি ফিডি আল্লাহ জিজ্ঞেস করি রে মসজিদ রে তোরে কিল্লে বানাইছে কব আল্লাহ আরে অ্যাকশনে বানাইছে জুমান নুহাজ গন্ডাগোল লাগে সোনাপুরকে উত্তরে গেরা দৈনারা মসজিদ একখান দিয়েলা অস্ট্রেলিয়া বাতিজা ফরিদের ফোন দেয় বাতিজা জীবনে তোরে কাকুয়ে ফোন দি না ইজ্জত শেষ করিয়ে এলেছে উত্তরাধিকারা ইট 10 গাড়ি দে মসজিদ দিয়ে লাই রোডের লগে ভিন্ডে গিয়া জেডা ওয়াকফ দিয়ে লাইছে ক ঠিক আছে হিয়ান জান লাগ দেন মসজিদ দেন ইট ফাড়াইয়ের এবার লন্ডন ফোন দেয় কুদ্দুসেরে বাতি যারে ইজ্জত শেষ করিয়ে এলেছে কি হয়েছে না উত্তর হাত যাইতেন না তারা বেজ্জিতি করছে আটা মসজিদ দিয়ে লাইব বস হাতে হাস্য ব্যাগ দিয়ে লা সিমেন্ট ব্যাগে দিয়ে এভাবে মসজিদ এগুলা এই বানাই লেছেন মুসল্লি নাই আর কত লোক অ্যাকশন টু অ্যাকশন রিয়াকশন দিয়ে মুসল্লি না দান করবেন টাকা পয়সার চেয়ে বেশি দরকার হলো মসজিদে মুসল্লি দান করার ঠিক কিনা নবীজির মসজিদ ভাঙ্গাসুরা যার পায়ের নিচে স্বর্ণের কোনি যার পায়ের নিচে জান্নাত আল্লাহু একবার সেই মসজিদ তারার বেড়া নারাজ সানি তারপরে সোনের এই খেজুর পাতার সানি ফিলার নাই এসি নাই কিচ্ছু নাই মুসল্লি সবগুলো জান্নাতি আর আঙ্গ মসজিদ গুলো টাইলস করা অনেক সুন্দর মুসল্লি সব সিটিং লক্ষ্মীপুর যাই হোলার নামে জমি বিজ্ঞান দি মিষ্টি আনি মাইয়া করে আল্লাহ বাসাক করে জি তোকে দোয়া করে আল্লাহ দিব তো করে এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে এটাও কিন্তু কিয়ামতের আলামত একটার ভিতরে আর একটা কই এলাই নবীজি কয় আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল قال رسول الله صلى الله عليه وسلم ان الساعه لا تقوم حتى لا يقسم ميراث কিয়ামতের আগে আগে মিরাস অনুসারে সম্পদ বণ্টন হবে না বেডারা সব হোলার ঘরে দিয়ে লাইব বরে অদিত ন অনেক বুড়িগার হোলা আসতে গা অন বুড়ির মোহরানা গুলা দেয় ন এরকম সিটিং বুড়িগা বর্তমানে নাই রে বুড়িগারা আজ্জা ভাজ্জাই আর দাদির মাপসাইও
سلام دي فاودري مافساي بيل افساري بيل زيدا كويسي اون بيلي اي تو مورا نادي نون هول ايكون بيلي كيتو ايبو غطونا كيتا انا كده انا تو خبر لي سيير بوديكا اوزو كيسه سيتي كي بوديكا رنا نو ما بونير كور اكتا مسلا شيكي دير اما زيدا زوتو بوديكا زوتو بيدارا اوزو سايبو تاكور ات كايبير بيلي توي دو اوزو اوري اككاري بوزورغو اي اوري تو تا جاست 60 بوسناي باترانشي نارانغونز روغا ماتوري دي جودي باترانتا 10000 টাকা বেতন লাগদো হেতি মাসে 7 দিন ছুটি নিতো আই তোরে ছুটি নিনো এরে কুতুড়িয়া তুই যে অজজ আছ রানা না সাকা এটা কই হরে মাপ চাই লেবেন কুতুড়িয়া কইবেন না তে এতে এতে বালা লোক না তো হেতে অজজ আর বুড়ি লাইফ পার্টনারটারে নিলো না হেনা সাইবার হর বোঝে আহারে বুড়ি রে কিল্লে নিলাম না আরে কথা কও এর ঘরে আষ্টে নগা হলাম আইয়া দিছে আর লগে এক হাজি গেছে ওই সোনাপুরের কাদির ভাই আমি কাঁদতে আছে কো আল্লাহ তো আইতে আইতে না দুইবার আইলাম আইকো বুঝি আনে দুইবার রস করছেন কো ভাই আই বিয়ে দুইন করছি আই কইলাম তো আগের বাবির ঘরে হলাম আইয়া কো কো 8 টাকা হলাম আইয়া আই কইলাম মোরানা কত কো 3000 টাকা আই কইলাম তো 800 300 টাকা করি তো হলো ঘরে নো মধ্যন্তে বাবি তো ফিরি কইলে হেতি অন্য করে এত কোন হলাম আইয়া দিছে আমনে বুড়ি গেরে লই কতর অজ গেলেন না উমরা গেলেন না আমনের মত কাফুরুষ আন পুরুষ নামের কলঙ্ক তুই সিটিং বারবার তো করি কইছে আমি নাই কইছি আর দিকে দেয়া আতকুল আতকুল আতকে ইচ্ছা তা রানের ভিত্তি নিতে গো ঢাকা তুই সিটিং আতুড় এমনি উঠা কবলে এবার থেকে মা বন্ধুদেরকে নিজে ডার্লিং এর হাজে নিবো এ টেলিভিশনে আম্মা জি যারা শুনতে আছেন বুড়িগারে বিদায় দিবেন না বেলে তোমরে আল্লাহ বিমান দুই সিটিং করো তুই যদি অসা যাইতে আর ন দরকার কানফুল নাকফুল ইডি বেসো আর আর মোহরান আছে হইতকালে হাসতার আমলে যে হাসড়ে আছিল হে সময়ের হাসড়ে এখন হাস কুড়ি দিয়া তুই আর অজলই যাও বালা করি বুড়িগার ফাও ধরবেন আর বুড়িগার ফাও তো হাড়া আঙ্গুল হান্দা যাইবো হাড়ার মধ্যে ট্যাঙ্গের মধ্যে আপনারা মহিলাদেরকে কেন উমরাতে নেন না মহিলাদেরকে কেন হজে নেন না আম্মাজিদের কি অধিকার নাই আল্লাহর ঘরটা দেখার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার হাত উঠান লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার কোন বেলে প্রত্যেকে হজে যাইতে উমরা যাইতে সিঙ্গাপুর যাইতে লাইফ পার্টনারকে নিয়ে যাব বলে হুজুর আপনি সিঙ্গাপুর যাইতে বাবির নিছেন নি এর এক বাবির নন জান আরে বাবি বেশি হলে নন যায় এলে তো আই কই তোর আরে বিয়ে করা আল্লাহ মানে কার আই বিয়ে করি তারপর তো করে করাইও আল্লাহ এই ওয়াজটা যাতে আমার বাড়িত না পৌঁছে এর নেট সাইজ পৌঁছাচ্ছে মাগো লাইভ তো স্যার কই মারিলে দুয়ার খুলতো নজ্জা হন হন এই যে এ নামাজ মসজিদে আমরা অহংকার করি কিন্তু আসলে আমাদের মসজিদে মুসল্লি নাই মুসল্লি নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুযাক্রিফুন্নাহা কামা যাক্রাফাহাল ইয়াহুদ ওয়ান নাসারা কিয়ামতের আগে আগে আমার উম্মতেরা মসজিদের সুন্দর করিব গির্জা প্রাগোডার মতো সুন্দর করবো ইহুদিরা যেভাবে করছে কিন্তু আসল মসজিদের সৌন্দর্য হয়েছে মুসল্লি মুসল্লি আসেনি মুসল্লি আসেনি নাই রে বাজারগুলো সুন্দর দোকানগুলো সুন্দর দোকানে দশটা বারোটা পর্যন্ত লোক সাগুয়া দোয়ানো কন দোয়ানো সাগুয়া দোয়ানো আর বুড়িয়া জাটারা বইটা সকালবেলা যায় হাজির আমাদের প্রতিদিন 1,40,000 ফেরেশতারা ডিউটি করে বসেন দিনের বেলা সকালে ফজরের সময় একদল ফেরেশতা আসে এরা সারা দিন ডিউটি করে সন্ধ্যাবেলা মাগরিবের সময় চলে যায় এরপরে মাগরিবের সময় এগুন দায়িত্ব ছাড়বার সময় রাতের ডিউটি করবে আরও 70,000 ফেরেশতা আছে প্রত্যেক পুরুষ মহিলার লগে থায় তো এরপরে আল্লাহ আল্লাহ শাহানুর কাছে দিনের ফেরেশতারা যখন ডিউটি আমলনামা বুঝে দেয় আল্লাহ আল্লাহ শাহানু প্রশ্ন করে বিমা ওয়াজাদ্দুম তোমরা আর বান্দার করে কী অবস্থা পাইছো ক আল্লাহ যাই দেখছি যে তারা এই এই ফজরের নামাজ পড়ে গো আল্লাহ ও তারপরে এই ফজরের কোরআনে কারিমে আমরা সাক্ষী অবস্থা পাইছি কোরআন ফরেদ আমরা শুনছি কত ও ফিমা তারাক্তুম থুই আইবার সময় কী অবস্থা থুই আইছো আল্লাহ আমরা মাগরিবেও দেখছি তারা নামাজ পড়ে এবার নাইটের গুণেরে জিজ্ঞেস করে তোমরা কী অবস্থা ফিমা ওয়াজাত্তুম কী অবস্থা আর বন্ধা করে সোনাপুরের বুড়িগারে আইছো আল্লাহ ফাইসি উনি সকালবেলা এ তারপরে নামাজ পড়তেছে আর আমরা মাগরিবের সময় যখন আইয়ের তখনও দেখছি উনি এ তারপরে মাগরিব পড়েন দুজনের ডিউটিটা আল্লাহ মিলে দেখে যে তারা নামাজি আর আঙ্গরে ফেরেশতারা কী অবস্থায় দিনের গুণেরও যখন জিজ্ঞেস করবো আল্লাহ
বুড়িগড়া সোনাপুর জসিমবাদ দোয়ানো দেখছি যে যাইও হাসি দোয়ানো সাউগা দোয়ানো আর মহিলার গো রেসলিং খেলা সারাতে হাস মুন্না বুড়ি এক একটা কত মোড়া মাগো কিতে খাইছে আল্লাহ কইতে পারে বুড়িগা কয় সেনাল দামাল দাজসা ওই মোড়া গুন দেয়া মোড়া গুন এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে খালি বুড়িগার করে কষ্ট তোরা সাস থাকে হ্যাঁ আয় হায় রে সাহাবায়ে কেরামের হাতে হাতে ছিল তারপরে মহাগ্রন্থ আল কোরআন আর তোকে হাতে হাতে হইলো কি মোবাইল ওই দেখ নবীজি বলছে কল হাত লায়ুসি কন্যা লায়ুসি কন্যা আয়ুসি বা আলাইকুম শাররু মিনা সামায় হাত্তা ইবলুগাল ফায়াফি কালা ওমাল ফায়াফি ইয়া রাসূলুল্লাহ ইয়া আবা আব্দুল্লাহ কল আল আরদুল কাফার কয় কিয়ামতের আগে আগে আসমান থেকে মাইয়া নাজিল হইব অশ্লীলতা নাজিল হইব কি আসমান তো অশ্লীলতা কেন কয় বেশি বেশি মিডিয়ার প্রচার হয়ে যাব বর্ষা টেঁডা বল্লমের মতো বর্ষা এই যে মোবাইল এই যে এই মোবাইলের টাওয়ার তারপরে আপনার এই যে ক্যামেরা টাওয়ারের দিকে খেয়াল করে নিচের দিক মোটা উপরের দিক হুঁচ্ছে যেন বর্ষা মারতে আছে মোবাইলের টাওয়ার নিচের দিক ছোড়া উপরের দিক হুঁচ্ছে কেমনে নবীজি এসব কথা কইল তো আল আরদুল কাফার মানে প্রত্যন্ত অঞ্চল যেখানে রোড জানো কিচ্ছু জানো নদী নালা কেউ নাই হিয়ান নৌকার ভিতরে অশ্লীল গান নেট নেটের মাধ্যমে এই অশ্লীলতা এই দুনিয়াতে নাজিলেব আগে অজ্ঞ ছবি যেতে এ তারপরে হিয়ানো কখনো ওইয়া ঝুমুরে তেমনই কতটি সুয়েরি চুরি করন লাগছে মার এক ফা আজ্জের সাইল চুরি করি আর উগারে ঠিক করি বেলেগে টিকিট কিনি কত কষ্ট করে ছবি শেষত অন শুধু নেট কিনবি ল্যাংডা ছবি শুধু লিঙ্ক অজ্ঞ সাপ দিবি সহবাসের সিনারি চলিয়ে গিয়ে এ কালা ফাঁডা আঙ্গুর সব করে গেলেছে কালা ফাঁডা কালা কথা কসা কালা এ কালা ফাঁডার উপরে আল্লাহর গজব না হওয়ার পর্যন্ত পৃথিবীর ট্রিটমেন্ট হবে না এটার জন্য তৃতীয় বিশ্ব মহাযুদ্ধ লাগ দিয়েছে ইউক্রেন রাশিয়া এ আগে নেট রূপ দিয়ে আল্লাহর গজব হইব মা গো টিয়াও নেটে বার হয় এটা কিতা টিপ দিলে টিয়া কেরত করি বার হয় তো গো কেরত খাওয়াইব আগের মতো হইবি আগের মতো হইবি আগে যে হ্যান খাইছিলি 20 বছর আগে অন্ত মূর্খারে ক্রোমোজোম ইঞ্জেকশনের ক্যান্সারের মূর্খারে কত রকমের নাম দিখা হট ডগ গিরিল ফ্রেঞ্চ ফ্রাই উমা কীতে রে জরুরি মুরকার নাম ওই তেমনই এন কীতা গিরিল বানার বিয়ের লাভে একটি সিরিয়াল ধরে কিনে দেন আরো অজ্ঞা দেন এরকম করস কা আগে নতুন বিয়ে হইলে বটগেরে হাক করে দিত হেনের লগে বাচ্চারি দিত শাশি আম্মা যাই কইতো বোমা রে বোমা গো তো শাশা দেখলে আর গিরে শাশিয়ে লাইব হেনের লগে সারিয়া বাত ছাড়ি দিছি আয় বাত খা আবার হেন খাইবি আয় অন হেন খানা শুরু করছি আর বেরিয়েতে কয় মাহফুজার তারপরে বেরসের লাই রায় দিছে হেন গাই নাই কারে হে বেরস বাদ দিয়ে বেরসের খাবা বাথাতিনো বাথাতিনো ইরে লেখি রাখ ইউক্রেন যুদ্ধটাই আঙ্গল লাগে কেয়ামত রে পুরো এশিয়া মহাদেশের রিজিক ইউক্রেন থেকে আসে ডিম উৎপাদনে নবম তারপরে আলু ভুট্টা জব উৎপাদনে প্রথম এরপরে তারপরে রড উৎপাদনে প্রথম মধু উৎপাদনে প্রথম তেল উৎপাদনে প্রথম তুই তো চিত্রাং তারপরে তুফান আইলো সরকারের দোষ দেয় সরকারে গা পাইব সরকারে কতু আনুন সারা পৃথিবী অস্থিতিশীল হয়ে গেছে একমাত্র ইউক্রেন যুদ্ধের এ পৃথিবীটা আল্লাহ বানাইছে তে রিজিকের মাটি আছে 100 ভাগ 100 ভাগ কালো মাটির ভিতরে 60 ভাগ মাটি ইউক্রেন এই ইউক্রেন যুদ্ধ লাগন মানে তো গুপ্তি গজব হয়ে গেছে তোরা তাড়াতাড়ি মসজিদ হান্দা রিজিক জিয়ানো হান যায় রিজিক একমাত্র রিজিকের খাদ্য গোডাউনের নাম মসজিদ আল্লাহু আকবার কহ সেজদা অবস্থা আল্লাহ কবুল করুক আমিন দেখ সত্যি বুড়া উনি নওজোয়ান আল্লাহ তার হায়াতে বরকত দাও আমিন হাসর মাঠে তাকে উঁচু গলা দিয়ে তাকে বড় করিও আমিন যারা তাকবীরকে বুলন্দ করে তাদের এই কণ্ঠটা অনেক বড় থাকবে সবাই দেখি তারা সিনবো ভাই কেমন আছেন আল্লাহু আকবার আল্লাহু অনেকের কাছে তাকবীর খারাপ লাগে তাকবীরের জন্ম হইছে আমার তাকবীরে আমার মৃত্যু তাকবীরে আমাকে কবর রাখবে তাকবীর আমরা ছাড়বো না তকবীর নিয়ে আসি প্রিয় বন্ধুরা বুঝতে হবে সেজদা অবস্থায় আমরা আল্লাহ রসুল বলেন সেজদা অবস্থা আমার উম্মত আল্লাহর খুব কাছাকাছি এই সেজদা অবস্থা আমরা একটা সেন্টেন্স বলি আল্লাহর কাছে এই দুই সেজদার মাঝে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি সাতটা কথা এখানে আল্লাহ ইবডিজিং করছি ফরক ইয়া করিয়ে এলেছি জিনা করিয়ে এলেছি ঠিক ঠিক তেরি ন
অনন্যারে ক্ষমা করে নোয়া রুভাই নাই ওয়ারহামনি আমনারে দয়া সাগরে ভাষাই দেন গো আল্লাহ ওয়ারজুকনি নোয়া জড়ি খাইম কি তারে রিজিক দেন রিজিক দেন রিজিক দেন আগো গাছগাছালি ফুল ফল মুরগা হাঁস মুরগি গরু ছাগলে বরকত দেন এই বরকতের মাধ্যমে জানাই খাইতে আরি আরেকটা জিনিস দেন ওয়াহদিনি আমনারে মদিনার রাস্তাটা বাতলাই দেন যে রাস্তা দিয়ে সোজা জান্নাতে যাইতে পারমু সেজদাতে আমরা বলি কি সুবহান রাব্বিয়াল আলা এখানে তিনটা ওয়ার্ড তিনটা ওয়ার্ডে একটা সেন্টেন্স তিনটা ওয়ার্ড সুবহান মানে ফুত পবিত্র মহিমান্বিত গরিবান্বিত এরপরে বলি রব্বি আমার প্রভু আল্লাহ কহে তোর কে ইচ্ছে প্রভু কহে আমনে রাইছিনি মায়ের ফেডে সামান্য বীর্য আমি ছিলাম হিয়া নান্নারে খাওয়াইছেন ব্যাংক বিমা সিটি কর্পোরেশন কিচ্ছু ছিল না আন্নারে খাওয়াইছেন কবর হাঁসর মিজান ফুলছে না তার 30,000 বছর লাগবে হিয়া নো আন্নারে সেভেন আফ খাওয়াইবেন নিয়ামত খাওয়াইবেন আউজে কাবজার খাওয়াইবেন জান্নাত আন্না খাওয়াইবেন আমনে আর খাওয়াইন না রব আমরা রাইছিনি এরপরে কইছে 3 নম্বর ওয়ার্ড আলা আমনে বড় মহান সুমহান আল্লাহ কয় কত বড়টা তুই কেন জানস আল্লাহ সিনি ও সিনি সুবহান রাব্বিয়াল আলা কইয়ের আর আল্লাহ করে মাথা হুসি আঙ্গুল লগে কথা কইতে আছে বন্দায় কত বড় আল্লাহ বিজ্ঞান ফুটছি আমনে সিনি আমনে কত বড় আমনে কোথায় আছেন বাংলাদেশে তারপর বাংলাদেশ কোথায় আছে এশিয়া মহাদেশে এশিয়া কোদার কাটা কোনায় আছে 7,926 মাইল ব্যাসের পৃথিবীতে পৃথিবী কোথায় আছে 300 কোটি মাইল বিস্তৃত সৌরজগতে সৌরজগৎ কোথায় আছে তারপরে 5.7 বা 537 সাথে 15টা শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল বিস্তৃত মিল্কি ওয়েতে মিল্কি ওয়ে কোথায় আছে এইভাবে হাজার মিল্কি ওয়ে নিয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন বা 4-এর সাথে 18টা শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল বিস্তৃত তারপরে গ্যালাক্সি ওয়েতে গ্যালাক্সি ওয়ে কোথায় আছে এইভাবে হাজার গ্যালাক্সি ওয়ে নিয়ে গঠিত ক্লাস্টারে আছে ক্লাস্টার কোথায় আছে হাজার ক্লাস্টারের জগৎ নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে সুপার ক্লাস্টার কোথায় আছে হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিপল সুপার ক্লাস্টারে এই কি মহাশূন্য মহাজগৎ শেষ বিজ্ঞানীরা কয় আমরা 0.01% আবিষ্কার করছি আর 99.99% এই মহাশূন্য আমাদের মেশিনে আর কাজ করে না আমরা কইতে আইতাম না এরপরে বন্দার সাথে আল্লাহর কথা হয় আল্লাহ এর উপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন প্রথম আসমান যেটা এই সমস্ত মহাশূন্য জগৎ মহাজগৎ 99% মহাশূন্যর পরে এটা আরও বড় এক আসমান থেকে আরেক আসমান 500 বছরের রাস্তা এইভাবে 7টা দেশ 7টা আসমান তারপরে 70,000 নূরের পর্দা সেটি আরও বড় তারপরে মালায়ালার পঞ্চম 5টা দেশ আছে সেটা আরও বড় আরও দূরে তার চেয়ে বড় আপনার আরশ আজিম তার চেয়ে বড় আপনার কুরসি তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ 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 শানু ডাক দিয়ে কো বান্দারে তুই সেজদা দিয়ে আমি আল্লাহরে এত বড় ঘোষণা দিছ সোনাপুর মসজিদে সেজদা দিয়ে আমি কথা দিলাম তোর এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামে রাজাবে নেব না ও তুই নামাজ পড়লি না পড়লি না রে নামাজ জয়া জব চিজ নামাজ জয়া জব চিজ নামাজ অমূল্য ধন শেখ শেখরে ভাই নামাজের সাধন শেখ শেখরে ভাই নামাজের সাধন আল্লাহর অলিরা বলে নামাজেতে দিদার মিলে ও আল্লাহর অলিরা বলে নামাজেতে দিদার মিলে ও আলিফ মিমে যুগ না হইলে আলিফ মিমে যুগ না হইলে না হবে তার দর্শন শিখ শিখরে ভাই নামাজের সাধন শিখ শিখরে ভাই তাহলে আজকের মাহফিল থেকে আমরা শিখবো নামাজ পড়বো কি না নামাজের মতো শ্রেষ্ঠ আবাদত আর নাই মসজিদ মুখী হন মসজিদে আসলেই রিজিক বাড়ি যাব মসজিদে আসলেই রহমত বরকত হয়ে যাব থাইল্যান্ড গেলাম জান্নাতের একটা টুকরা জীবনে মরিবার আগে থাইল্যান্ডের ওকে ডাব খাইয়েন মনে হয় যেন কে স্যান্ড ঢুকে দিছে আমি অবাক হয়ে গেলাম পুরাটা দেশে আল্লাহর নাম বলার লোক নাই মোহাম্মদ সাল্লামের ম্যানেজমেন্টের কারণে এই জগৎ সৃষ্টি আমার নবীর নাম নাই 750 কোটি মানুষ আমার নবীরে ফাত্তা দেয় না আল্লাহরে মানে না আল্লাহ যে আছে আল্লাহরে বুড়ি আঙ্গুল দেয় হ্যাঁ তুমি আল্লাহ কি আল্লাহ এই জন্য বিশ্বে বিশ্বযুদ্ধটা আল্লাহ দিয়ে দিছে মারিয়ে লেব তো করে সামনে মাইরে আইতেছে বলমু বলমু তাহলে নামাজ পড়বি কি না এর যুবক রে নামাজ পড়লে
আল্লাহ 12,500 হুরের লগে তোকরে বিয়ে করাইবো, আল্লাহ নিজে ওয়াদা দেন নুজুলাম মিন গফুরির রহিম। আজকে ফরিদে যে দাওয়াত দিছে সভাপতি সাহেবের বাড়িতে, খানার খানা দাওয়াত দিছে, খানার কোনো শেষ নাই, আল্লাহ নিজে আঙ্গরে দাওয়াত দিছে। আর ভাই তো গো দাওয়াত রে বান্দা, আল্লাহ কথা কি ফিরি যাইব নি? এ মোর্শেদ ভাই, ও মোর্শেদ ভাই কই, এ কথাটা শুনলে আয়াতটা ফুললে আর কলজাটা ঠান্ডা হয়ে যায়, আর চোখের পানি আমি বাইর করে দিই। আল্লাহ আপনি দাওয়াত দিছেন কেমনে রফিকুল্লারে, আপনার দাওয়াতে তো উড়ে দিবেন। ও যুবক আল্লাহরে ভুলিও না, আল্লাহরে ভুলিও না, তোমরা মোবাইল দিয়ে হাতের শেষ করিয়ে লেছ, মোবাইল দিয়ে আমল বরবাদ করে দিছ, আগামী 2 বছরের ভিতরে দেখবেন পৃথিবী উলট পালট হয়ে যাচ্ছে, মোবাইলে আঙ্গরে শেষ করছে, ঠিক কিনা? কি সুন্দর কয়, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, সম্পূর্ণ অশ্লীল গান, প্রেমিস্টি করার আমন্ত্রণ জানায় এই গানটা, ইনভাইট করে আল্লাহ এ গানের রাইটারের তুমি তারপরে মাফ করো, এই অশ্লীল গান থেকে জাতিকে হেদায়ত করো। আয় দেখতেছি সোনা দিয়ে হাত বাঁধানো, হাত বাঁধিয়ে এলেছে আঙ্গ দোনো হাত বাঁধিয়ে এলেছে, মোবাইল দি কি দি হন হোলা মাইয়া, বাফে সায় হুতে সায় মা সায় জিয়ে সায়, কারো কথা কেউ জানে না, মনে করো সুফু সুফু, আসলে বেগ গুনে সুফু সুফু নেগেট ফিল্ম চায়। মাগো রফিকুল্লার যদি এ সমস্ত গোপন আমল হাসর মাঠানের সাদে রয়, রফিকুল্লার উপায় নাই, কবু তুই তাইলে এসব ওয়াজ করছিলি, আঙ্গো ইয়ন আদি আনছিলি আর খাইছিলি, তুইও তো ঘটনা জ্ঞান করছ, আল্লাহ আশ্রয় চাই তোমার কাছে, মাবুদ্রে ক্ষমা চাই, ইয়া রব তুমি ক্ষমা করে দাও আমাদেরকে। এ কালাফাটা আঙ্গরে জব করিয়ে এলেছে, ও যুবক আয় আল্লাহর দিকে আয়, মসজিদের দিকে আয়, একামত দিনের দিকে আয়, কোরআনের দিকে আয়, জান্নাতের দিকে আয়, হুরের দিকে আয়। আল্লাহ নিজে কয় আমি বাসর করে এগুলোর সাজে দেখছি, রুম মাকসুরাতুন ফিল খিয়াম, আসেনি আঙ্গক লক্ষ্মীপুরের কোরআন শরীফ, তবু যখন বিচার নিকাশ করবো রে, 80,000 হুরে যায়, 80,000 গেলমানে যায়, তবু বাসর করে ইহানোর শুভ সংবাদ দিব, ম্যাডাম সালাম আলাইকুম, বলছি মোর্শেদ ভাই না, তারপরে এই মাস্টারের ছেলে বীর মুক্তিযোদ্ধা মোর্শেদ ভাই আসিতেছে, ক হাল রয় তুম, তোমরা কি মোর্শেদকে দেখেছিলা? ক রয় না হু, আমরা দেখেছিলাম ম্যাডাম, বিচার নিকাশ কমপ্লিট, ফরিদ শো আসতে আছে দল বাঁধিয়ে। তাহলে এ কথা বলার পর হুরে ফাস্তা কিপাহা, ঘোমটাটা টানে দিই, মুস্কি হাসি দিয়ে বাসর ঘরের ভিতরে ঢুকে যাব, আল্লাহ নিজে বিয়েটা হড়াইব, সোনাপুরের কাজী সাহেব বাদ দিব, ওয়া জাওয়াজ না হুম জমামতা কাল্লে মেসিকে, আমি আল্লাহ নিজে বিয়ে হড়াইব। ও যুবক সে আল্লাহর দরকার আছে কিনা, সে হুরের দরকার আছে কিনা, হুর ফাইতে হইলে আল্লাহকে সেজদা দে, সুবহান রব্বিয়াল আলা, সিদকাত দিয়ে বল সুবহান রব্বিয়াল আলা। যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, কিরণ গান কসাকা বকুল ফুলের গান কস না, যুবক কুল কসাকা, ও যুবক তোরা না আই লাভ ইউ কস, গান ক, যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুলের লাজ নাই মসজিদে না ছুটেলো, মসজিদে না ছুটে, যুবক কুলের লাজ নাই মসজিদে না ছুটেলো, মসজিদে না ছুটে, আল্লাহর শোনে যার ভালোবাসা, আল্লাহর শোনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লুটেলো, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, মুয়াজ্জিনে মধুর সুরে আজানে সুর তুলেলো, আজানে সুর তুলে ওরে ওরে ওরে, কিরণ কসাকা, মুয়াজ্জিনে মধুর সুরে আজানে সুর তুলেলো, আজানে সুর তুলে ঘুম দরিয়া যুবক দলে, ঘুম দরিয়া যুবক দলে, দুঃখে পরানে ফাটেলো, যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, ফজরে রই তিলাওয়াতে নাচনে নাচনে লাগেলো, নাচনে নাচনে লাগে, ফজরে রই তিলাওয়াতে ফজরে রই তিলাওয়াতে নাচনে নাচনে লাগেলো, নাচনে নাচনে লাগে, আগের মতো নারী কুলে,
আগের মতো নারী কুলের তিলাওয়াত নাই ঘরে এলো যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো মসজিদে না ছোটে যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো মসজিদে না ছোটে আল্লাহর শোনে যার ভালোবাসা আল্লাহর শোনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটেলো যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি কি রাগছি কেন আল্লাহ যদি আমারে হায়াত দিত প্রত্যেক অশ্লীল গানেরে সাইজ করি আজকে রাফ দোয়াননি ফিড়ি ফাড়ি গিরাগার আসেছি সব গজল বানা লাইতাম কথা কও তো তোরা মসজিদে তো যাচ্ছা মসজিদগুলো খালি আঙ্গো তারপরে রিপোর্ট যদি আল্লাহর কাছে দিয়ে যায় ফুরাটা সোনা ফুরে দশজন মানুষ হয়তো নামাজ পড়ে না মসজিদগুলো কান্দে রে মসজিদগুলোর বদ্দোয়া বিশ্ব যুদ্ধ আইতেছে যদি বাঁচতিস মসজিদের দিকে আয় আল্লাহ ওয়ালারা মসজিদ মুখী হয় আল্লাহ আমার মসজিদগুলোকে তুমি ভরপুর করে দাও মসজিদ আর বেশি দান করন লাগতো না দান বোধ করছত শুধু মুসল্লি দান কর হোলা মাইয়া যা আছে মেলামারি মেলামারি মসজিদের ভিতরে দান করে দিবি হোলা মাইয়া বাঁধি শিক্ষা ভরি আনি ঠাস করি মসজিদে মেলামারি দিস বেলে ধরনের দোষগা মাইয়া দিলাম দোষগা হোলা দিলাম আর মসজিদে তো মা বোনেরা তো নামাজ পড়ে না মসজিদে তো ভরতে পারে না তা করে তো মূর্খ বানায় রেখছেন মালয়েশিয়া প্রত্যেক মসজিদ অর্ধেক আম্মাজির গোল্লাই দুবাই অর্ধেক আম্মাজির গোল্লাই সৌদি আরবে অর্ধেক আম্মাজির গোল্লাই সিঙ্গাপুর গেছি যদিও মুসলিম কান্ট্রি নয় এরপরে মসজিদ অর্ধেক আম্মাজিরা ভরপুর আঙ্গো দেশে শুধু ফতুয়া আহারে ফতুয়া রে হেফজ মাদ্রাসা কইছি মারিও না কোন আই বেলে হেফজ মাদ্রাসার বিরুদ্ধে অনেকগুন কন হুজুর না ফুজুর হা ওয়া তাকওয়া হা আল্লাহ কইতে পারে এরকম সিটিং হুজুর বর্তমানে আমার মাহফিল নাই রে নবীজি হুল আইনেরে মাচ্ছিনি সাহাবিরা মাচ্ছিনি আপনাদের মাদ্রাসা দিবেন আপনার ফায়ে দরখাস্ত সায়েন্স মারাডা যাতে না চলে বেলে হলো না যা হারে তা হড়াও সাইও মারিও না মহব্বত করিবা কোরআনের ছাত্র হলো সর্বশ্রেষ্ঠ ছাত্র পৃথিবীর তা করে বেশি আদর করবেন মহব্বত করবেন হোলানগুড়ের ফিডি আসকার বানালেছে হোলানগুড়ে সোজা হইতে পারে না মাদ্রাসা ছাত্ররা থাকবে স্টাইল করি সালাম আলাইকুম কেমন আছিস ইব্রাহিম আই এম ভেরি ফাইন তোরা কস আয় হুজুর বিদ্বেষী মাদ্রাসা বিদ্বেষী আর রোগা হুজুরের হুন্ডা চালাইতাম দেখলে আর মন চায় হুন্ডা সাক্ষাতে সুমা খাই আল্লাহ আর হুজুর হুন্ডা চালা একটা আলেমের যখন দে গায়ের মধ্যে সর্তি আছে আর কত ভালো লাগে আলেমেরা বিমান লই চলবো হেলিকপ্টারে চলবো আল্লাহ আলেমদের ভাগ্য খুলি দাও আর কিছু কিছু হুজুর গিয়া নেরো মাইন্ড আল্লাহ এগুনের মাইন্ডটা বড় করো এগুন ঠিক হইতো না মনো কেন এগুন ঠিক হয় এগুন কুত্তা মুতি দিছে তো কাড়াই এগুলো বিবেক করতে মুচ্ছে আয় কেছি হোলান মারিচ্ছে হেতে কয় মাদ্রাসার বিরুদ্ধে হেতে রিজিকের মতো হোলান মারে হোলান নমাইলে তো ভালো লাগে না বাত জমায় না ঠিক না আওয়াজ উঠেছে বাংলার জমিনে শিশু নির্যাতন আর হবে না ইনশাল্লাহ হেফজ মাদ্রাসা চলবে ইনশাল্লাহ মায়ের বন্ধ হে আরশের রব তুমি বাংলার জমিন থেকে হেফজ মাদ্রাসা থেকে মায়ের বন্ধ করো কোরআনের ছাত্রদের গায়ে কেন আঘাত লাগবে তাদেরকে আমরা ভালোবাসবো আল্লাহ তুমি কবুল করো আমি প্রত্যেক দিন জিজ্ঞে বাজি মারছে নি কোনো আয় শুধু ইডে জিজ্ঞে কদ্দুর হড়ালে হয়েছে ইডে জিজ্ঞে না মারছে নি ইডে কো মায়ের বন্ধ সোজা কথা মহব্বত 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 কোরআনে কারিমের ছাত্রদের বরকতে পৃথিবীতে রিজিক নাজিল হয় তাদেরকে বেশি ভালোবাসবেন তো যা হোক তো যুবক তাহলে নামাজ হরণ লাগবো নি হ্যাঁ জান্নাত ফাইতে হইলে হুর ফাইতে হইলে নামাজ হরণ লাগবো এ কেয়ামতের আগে আগে মসজিদ শূন্য কই মুর্শিদ ভাই আসেনি না গেছে গা আছে কর্মের দিকে তো মসজিদ গুলো যাতে আমাদের ভরপুর হয়ে যায় এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেয়ামতের আগে আগে আমার উম্মত চুলে দাঁড়ি কালো খেজাব লাগাইবো আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল কল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুন কাওমুন ইখদিবুনা ফি আখিরি জামান বিসওয়াব কাহাসিলিল হামামে লা ইয়ারিহুনা রায়াতাল জান্নাতা রাওয়াহু আবু দাউদ লা ইয়ারিহুনা রায়াতাল জান্নাতে জান্নাতের গ্রাণ হবে না তারা আখিরি জামানাতে সুলদানিতে কালো খেজাব লাগাইবো বুড়িগা 80 বছর ওমা হেতে যেন জোয়ান সাজ্জে
এরকম সিটিং গুড়কে আমাদের নোয়াখালী নাই রে সোনাপুর কাইল্লা বুড়িকে যে সমালোচনা করব হেদায়েতুল্লাহর বা তারপরে বাচ্চু নাড়া সোনাপুরের ওই কুদ্দুস দোয়ান সাগুয়া দোয়ান বই বই বিট এন্ড হেদায়েতুল্লাহর বা এভাবে ক আমি আজ এভাবে বেটকে বেটকে কইলো আগে কোন হুজুর কইলো না আমরা তো চুলে মেহেন্দি লাগাই মেহেন্দি লাগান সাইজ আছে তারপরেও তারপরে হেবাটা কইলো কালোটা লাগানি হইতো না কেন ওইটি কথা নেই যা বেটকে বেটকে কইলো বাচ্চু নাড়া এভাবে দেখবেন সিগারেটটা টানে কইব আরো কত শুনবি কিতাবের নাম আরো কত শুনবি এরকম সিটিং বাচ্চু নাড়া আমার মা ফিলে নাই রে নাই রে আই কই নাই তুই কস আছে কিলে মাসাজ খারাপ করস এবার কবলে নাই নাই রে এগুনে কাল্লা দোয়ান বইব আমাদের মাহফিলের সমালোচনা করবে খবরদার কালোটা লাগাইয়েন না গাছের মেহেন্দি লাগাইবেন আর কেমিক্যাল লাগাইয়েন না কেমিক্যালে আপনার স্কিন ডিজিজ করবে একটা মেহেন্দি গাছ নিজে আনি আনি কিনি 20 টিয়া 50 টিয়া দিয়ে আনি বাড়িতে লাগাইবেন এটা একটা ওষুধি গাছ আলহামদুলিল্লাহ খোস ফাঁসা অ্যালার্জি দূর করে গরম পানির সাথে মিশিয়ে যদি গোসল করতে পারেন অনেক ভালো হয় আমি নিজেও দুগাল লাগাইছি বিয়ের নিয়তে 2 মাস আগে ওন দেই হেতে হাতুনো বড় হয়ে গেছে মন্দি গাছ এখন মন্দি গাছ রে তুই বড় হইলি রে হাত তো বিয়ে হইল না তোরা বিয়ের কথা কইলে আসস কে এটা কি আইসর ওয়াজ নি নবী এতটি বিয়ে করছে হাজগা মাইয়ারে বিয়ের প্রস্তাব দিছে হাজগা রাজি হইল নবীটা মাইন্ড করো না তুই তো বিয়ের প্রস্তাব দিয়ে যদি রাজি না হয় হেতিয়ে কবি উড়ালাই মুড়া গেরাম উল্টালাই না রাগ হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে অনেকের প্রস্তাব দিছে রাজি হইল না এটা কোনো শরমের কিছু না ঠিক কিনা আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনু সাইরান করছে বিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু সাতকান ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনু তিনান এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনু নয়খান বিয়ে করছে হেমিয়ার 31 জন হলাম আইয়া সুবহানাল্লাহ কয় না এ বেগুন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুল্লাই কারবালার প্রান্তরে শহীদ হইছে আর আঙ্গদা শহীদ হইলো কইতে হতিনির হল আল্লাহ যাই টিকা সাড়া ভাঙ্গ হুসাইনের তুই যাই টিকা দেখছেন নি বিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর মাইয়া উম্মে কুলসুমের কাছে উম্মে কুলসুমের বিয়ে দিছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনুর কাছে এই যে সালাম দিছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আবা বকর আবু বকরের জীবন তো হাইলে কবর যদি দেখতেন কইতেন উম্মা মা এবড়া বুড়া বয়সতে তারপরে ডেগা মাইয়া বিয়ে করছে উম্মা মা আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর বয়স হলো 32 আর আবু বকর রাদিয়াল্লাহু আনুর বয়স হলো 62 হে 62 বছর গিয়া হলো জামাই আর হোরের বয়স হলো 32 বিয়ে করে গেলেছে 9 বছর গিয়া মাইয়া 6 মাসে ভিতরে উনি মারা গেছেন ওনার ফেডে মাইয়া অজ্ঞা দিয়ে গেছে 6 মাস পরে ইজ্ঞা দুনিয়াতে আইছে এরপরে হে বুড়ি বিয়ে বইছে উম্মু কুলসুমে বিয়ে বইছে আউন ইবনে জাফরের লগে স্বাস্থ্য ভাই এমিও গেছে কয়েক বছর হর মরি ও মায়ের হরে বিয়ে বইছে স্বাস্থ্য ভাই বাইরের লগে মোহাম্মদ ইবনে জাফর হে মিও কয়েক বছর হর মরি গেছে এরপরে বিয়ে বইছে তারপরে মোহাম্মদ ইবনে জাফরের লগে এ বিয়া সাইরি খান কয়ে খান মহিলা কাকে তার আব্বার নাম আলী রাদিয়াল্লাহু আনহু আম্মার নাম ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু আনহা নানু ভাইয়ের নাম মোহাম্মদুর সাল্লাল্লাহু আর নানুর নাম খাদিজাতুল কুবরা মুহাম্মদ সাল্লামের নাতিনে সাইরান বিয়ে বইছে আনাঙ্গ মা বোনেরা বিয়ে বইতে রাজি ন হুজুরের কথা শুনলে তো মোড়ে কান্দে বাপে কো কান্দসকা আরে কলেজও হড়াছি নি আল্লাহ নিয়ে হুজুরের লগে কিলে বিয়ে বইন টার্গেট হলো হুজুরের লগে বিয়ে বইলে তো এবড়ি ফর্দা করন লাগবো নামাজ কলমা হরণ লাগবো এইভাবে চলতে হইতো না ছিস বাড়ি হে মাস্তে মাস্তে আড়ার হিটা খাও গরুর গোস্ত দি আস্তে আস্তে বুঝছেন নি এরকম সিটিং মা বয়ন আমাদের সোনাপুর নাই রে লক্ষ্মীপুর নাই রে নাই রে হেরা তুলা তুলা পছন্দ করে না হেরা তারপরে কিতা ময়দান মুয়া পছন্দ করে করাতেরে পছন্দ করে দাঁড়ি দাঁড়িওয়ালারা এগুলা তুলার মতো না ওরে ঠিক নেই তারপরে হ্যাঁ এ দাঁড়ি হইলো কি তুলার মতো নরম না এটা আরাম না আর যদি দাঁড়ি কামায় এটা এফরিদের মতো এটি তো করাতের মতো এটি তো কিস দিলে কষ্ট না মা বোনেরা দাঁড়িওয়ালারে বালা লাগে না এরকম সিটিং মা বোন বহির বিশ্বে নাই রে বাংলাদেশে নাই অবশ্য ঠিক নেই অস্তে আরে মাইর খা বাচ্চা আর গাড়ি ফিড়ি ভাঙি গেলি বা তারা তো এখন এই যে বহু বিবাহর ওয়াজান কই দিছি গিলে কেয়ামতের আগে আগে তুকসার জিনা বেশি বেশি জিনা বাড়ি যাব জিনা কিন্তু করে 80% লোক জিনার লগে জড়িত বিয়ারে
67টা অস্ত্র দি বিয়ারে লাইফ সাপোর্টে লৈ গেছে কো ভাই মারি আই দেখছি এদিন না বিয়া দম টানা টানি করে তো জিনা চলতি আছে জিনা সিগারেট টানি টানি সমাজে কি রে বিয়া তুই দে মরি যাসের ভাই রে আরে তো মারি গেছে 67টা অস্ত্রে তারপরে জিনা সমাজে মোটা তাজা হইতে আছে যদি জিনার দরজাটা বন্ধ হইতো ঠিকই মানুষ তারপরে পাগলে বিয়া করত ঠিক কি না এখন বিয়া লাইফ সাপোর্টে আছে সন্তান যদি লায়েক হই যায় তাহলে বিয়ে করা হলাম পৃথিবীতে আপনারা আয়ত্ত নামও লাখ লাখ ঠিক করেন আর আনা কই না আগে হতে আগে এস্টাবলিশ হোক বললাম মাইয়া যখন খাবাইব কিতা বা আর মাইয়া যেন দুই নেবে খাই এলার মাইয়া রসুলের জি খাইব কোন বেটা মন্ত্রী এমপি রাষ্ট্রপতি হয় না বিয়ার আগে বিয়া করব ধনী হয়ে যাবো গো সুবহানাল্লাহ কয় না বিয়ার লগে রিজিক যুবকের হাত উড়া অন্ত উড়ে তিন শর্মা উড়া কমলে ইনশাআল্লাহ আজকে ফজরের আগে বিয়া করব আয় বুড়িকে কি করাইবো নাই আল্লাহ বুড়িগের বয়ে মরে যাবো গেতে বুড়িগের দিলের মধ্যে কোনো রহমত নাই আর মায়ের বাড়াকে বিয়ে দিব নাই যে সে আলা আর যার গো তৌফিক আছে যার গো তৌফিক আছে আমার সাইদ মিয়া জিসাবেল্লানি আবু সৈয়দ হাজ জিসাবেল্লানি ফরিদুল্লানি মোড়া টোড়া ইডি ইডি জিডিনে দুই বিয়ে করতো না ইডি আল্লাহর কাছে ধর রাখাইবো যখন জান্নাতে যাইবো আবু সৈয়দ ভাইয়ে তারপরে এরপরে ফেরেস্তার করে তিনটা মহিলা মামলা দায়ের করবো আল্লাহ আই আবু সৈয়দ ভাই আর ফরিদের জান্নাতের টিকিট আটকান আল্লাহ কব কিনলে কই এই যে তাগো ফ্রেঞ্চের মতো শরীর তাগো দেহে সিট আসিল সাতটা প্রিমিয় গাড়ির সিটে একজন যাত্রী ঘুরেছে আমরা তিনটা মাইয়া যদি বিয়ে বইতে ইতাম আঙ্গরে উমরা লই যেত ঢাকার বাজারটা সেখানে হইতো দেশো আইয়ে দে তারপরে দেশো আইয়ে দে বাইর কদর হাত পাও টিপ দিয়ে ইতাম সেবা করতে ইতাম জিকির করতে ইতাম একামত দিনের কাজ করতাম আল্লাহ হেমিয়া তো বিয়ে করো আটা গেছি গো গার্মেন্টস তারপরে আঙ্গর হিয়ানো ব্ল্যাকমেল করি আমরা ফতিতাতে গেছি গা এখন আবু সৈয়দ সাহার ফরিদ যে এত বড় ক্যাডার আছিল হাতে তুই বিয়ে করলো না জিজ্ঞাসে কব কি রে করলি না দনজনে চাষা বাতি যে জনজনে আল্লাহ করিনো আটা বড় বড় ডরে তো কব অন বড় বউ ফিডা খাইবে না তোরা খাইবা জিনা করছো জাঙ্গিরে সাঁসা খাইবে আলমগিরে তাহলে বিয়া কয় খান আর অজরে মার খান হ্যাঁ কইছি মার খান হতো কো সাইর খান আজ যে বাদ যে কইছে আর কি এটা জেনা এবং ফরকিয়া ইবডিসিং অস্থিতিশীলতা থামাইতে হইলে বহু বিবাহের বিকল্প নাই আর অন বহু বিবাহ প্রত্যেক সাহাবি প্রায় সাহাবিরা করছে আশুরাই মুবাশ্বিরা যদি লেখেন আজওয়াজে আশুরাই মুবাশ্বিরা আশুরাই মুবাশ্বিরাদের বিবি কয়জন দেখবেন দশজন জান্নাতি শুভ সংবাদ প্রাপ্ত সাহাবিরা শুধু উবাইদ ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া সবাই বহু বিবাহ করছে আর আঙ্গ দেশে যদি বহু বিবাহ করে এতের ইজ্জত নাই রে ওই কমলনগর আর এক আর্মির গো অফিসার আমার শাহজান ভাই বিয়ে করছে এতে দুইয়ান আফসারি ভাই আই করছি বিয়ে দুইয়ান হুরাটা থানাতে কয় আই বেলা আড়ি আড়ি হাঙ্গা করি করছি বিয়ে দুইয়ান আহা আরে এই বিয়েটারে আপনারা ইবডিজিং করতে আসেন নবীর বিয়েটাও নাই একে আমাদের আগে আগে উম্মত বিয়ে করতো না বিয়ে করতে ডরা মাগু বিয়ে জানি কি তা মাগু বিয়ে হইলো বারাকা বিয়ে হইলো কল্যাণ যে যত বেশি বিয়ে করবি তত রহমত বরকত আল্লাহ সারি দিব আজ যে রোয়াজের অর হোয়াটসঅ্যাপে আরে কত গালি গালাজ করব মা বোনেরা আমেরিকা লন্ডন থেকে আরে গালি গালাজ করে হুজুর আপনি এই ওয়াজটা তো না করলে হাঁটতেন আর না এই ওয়াজটা করি আর করো কোবাকুবি লাগাই দিয়েছেন আল্লাহ আন্নের বিচার করো আল্লাহ আন্নের বাদ বাদ করে হিরাক আই কো ম্যাডাম হোনেন রাগইয়েন না আপনি তো সাতজনের রিজিক একজনে খাই আপনি জিরবা লম্বা হয়ে গেছে বই আপনার স্বামীর দেহটা সাতটা মহিলার রিজিক আল্লাহ বানাইছে হোনেন ঠিক হয়েছেন তারা তিনটা বিয়ে নিজ দায়িত্বে করান আঙ্গো মা বোনেরা অধিক বিবাহের কথা শুনলে স্টক করিয়ে নেবে আহা আফসারি সাহেবের কে দাবাত দিল আল্লাহ ফরিদের আল্লাহ স্টক করে মারিয়ে লাগ তে দুইবার স্টক করছে মূল্য না কা কিলে আফসারির আনি গেরাম গন্ডা কল লাগাইলো আমি এই কথাটার কাঞ্চুকের জন্য বলি না আল্লাহ আমাদেরকে দেখাইতেছে সমাজ জেনা ব্যবিচারে ভরপুর হয়ে যাচ্ছে জেনা ব্যবিচারকে থামাইতে হইলে প্রত্যেকটা পুরুষে যাতে একজন আম্মাজিও হাজবেন্ড ছাড়া না থাকে আম্মাজিরা তো বোঝে না তারা বিয়েটার আজাব মনে করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনু বলছেন যদি মা বোনেরা বুঝতো পুরুষেরা তার দিকে কি নজরে তাকায় তাহলে তারা লোহার জামা পরত আম্মা সবচেয়ে ইজ্জতের গ্যারান্টি সেফটি হচ্ছে বিয়া আল্লাহ আপনাদেরকে লাইফ লাইফ পার্টনার নিয়ে যাতে কবরে নেয় আল্লাহর কাছে দোয়া করি আমরা পড়ি আমিন কারণ এই ফেতনার জিন্দিগিতে আপনি ঠিক থাকতে পারবেন না ধরেন আপনি ঠিক রইলেন প্যারালাইসিসে আপনি অ্যাক্সিডেন্ট একটা ফাও চলে গেল আপনি 10 বছর ফেসাব পায়খানা করলেন আপনারা কে সাফ করাইব কিন্তু আপনার হাজব্যান্ড থাকলে তো আপনার সেবাটা করতে পারল কথা কস সাকা বিয়ে শুধু বিয়ের জন্য বিয়া ইমান ও আমল হেফাজতের জন্য
আর বুড়িগার জিডিবো মরি গেছে জয়নার ঘরে কই তোগরো আল্লাহ দচ্ছে তোগরো আল্লাহ বউ দিতেছ না কারণ তুই তোর আব্বারে কষ্ট দেছে বুড়িগার যদি বউ না থাকে তোর মা যদি মরি যায় কই তাহাতাই বুড়িগারে বিয়ে করা কো আব্বারে বহুত সুখে রাখছি 20000 টাকা করে দি টিয়া দেরি বুড়িগা খুশি হইব তোর বিবেক কুত্তা মুচ্ছে ঠাং তুলি তুই সেটি বারবার তো করি কো আতুড়ে তুই সেটি আর দিকে কষ্ট আরে কষ্ট তো ক আতখুল তুই ঘুম যাসের আতখুল তুই সেটি ওই নতরে ভাই দে আপ সামনে দে দোনো আপ সামনে দে ফাশের দোকান মাথা টিবি দিবি আই জানলে কইনে তুই সিটিং এনে কই মাথা টিবি বসছ তুই ঘুমছস তে আর কলজাহাটি রক্তবার আর কত্তা বিজি গেছে কই দুইটা প্রোগ্রাম করি আইছি আর তুই এন দিকে তুই সিটিং আতখু আপ দে এনে দে দে রেডি 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 আশেপাশে বুড়িকে থাকলে মাথা টিবি দিবি তুই সিটিং টিবসা উরফে দি দি গেছে ডরাই সৎকা এনে টিবি দে মাথা টিপ হেতে বাতাস টিবে আশেপাশে দুইটা আছে না দুইটার মাথা হজাক করে যাচ্ছ রেডি রে দেখো না শরমের কিছু না শরমের আয় কোবাই লাইফ সাপোর্টে লই যাই মাই আফসারি যদি বাসিতে হয় ঠিক কি না বুড়াদের সেবা শুশ্রূষার জন্য বিবাহের বিকল্প নাই আহা আমি চিৎকার দেখতে পাচ্ছি আল্লাহ আমারে শুনাইতেছে ঢাকা শহরে অসংখ্য অফিসার রিটায়ার্ড পারসন লোক কান্নাকাটি করে নীরবে কাঁদে ছেলে ফেলে ডরে তারা বিয়ে করে না তুমি কিসের ছেলে ফেলে তোমার আব্বুকে বিয়ে করাইয়া দাও আম্মাজিকে বিয়ে দিয়ে দাও কোনো অসুবিধা নাই সাহাবায়ে কেরাম মুহাজির আনসারেরা তারা বিয়ে শাদী দিয়ে দিত তারা একে অপরের দুঃখ বেদনা বুঝতো আর আমরা ছেলেবেলে ওই আম্মার দুঃখ বুঝি না আব্বার দুঃখ বুঝি না এটা শরমের কি বিয়াটা বিয়াটা তো জৈবিক চাহিদা এটা সৌন্দর্য একটা আত্মীয় বাড়বে আব্বা সৎ আম্মা আমাদের কি খাইবে একটা প্লাট নিবে এই তো আর আম্মাও তো বেশি দিন বাঁচবে না আব্বুর 10 বছর পর তো মেরে মরে যাবে শুধু সম্পদের চিন্তা আব্বারে বিয়ে করা না আর আর ডরা যদি বুড়িগা বুড়া বয়সে যদি বাচ্চা হয় তাহলে তো বসুন্ধরা সিটি মার্কেট ভাগ হয়ে যাব এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে যুবকেরাও আছে তাহলে আতুডা আতুডা কবেলে আজকে সমগ্র বাংলাদেশে যারা এই বয়ান শুনব ফজরের আগে আমার আব্বারে আমার আম্মারে বিয়া করাবো বিয়া দিব কসাকা আর কলজাহাটি যে তুই তো কথা কসাকা এরপরে আখিরি জামানাতে তারপরে নেতারা দুষ্ট লোকের ঘরে কাছে রাখবা নাবি সেই দিন খদ্রিয়া দিল্লা তালা আনু কল কল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইয়াতিয়ান্না আলাইকুম উমারা ইউকারিবুনা শিরারান নাস কিয়ামতের আগে আগে নেতারা দুষ্ট লোকের কাছে রাখবো জন্টা সেন্টার রেন্টারের কাছে দেখবো আফসারি রে ইসমাইল সাহেবের বড় বড় আলেমের বড় বড় অলিরে বালা বালা লোকের কাছে রাখতো না কোবা বাহিনী রাখবো এটা কিসের আলামত আরো জোরে এরকম সিনারি বহির বিশ্বে দেখা যায় না যায়নি ইউয়াক্কিরুনা সালাতা মিন মাওয়াকিতিহা তারা নামাজের বিলম্ব করি ফেরবো মানাদরাকা জালিকা মিনকুম যে ব্যক্তি এই জামানা ফাইয়া যাবে এরকম নেতৃবৃন্দু ফাইয়া যাবো ফালাইয়াকুনান্না আরিফান তারা যাতে ওই সরকারের আন্ডারে রাষ্ট্রদূত যাতে না হয় অ্যাম্বাসিডর যাতে না হয় ওয়ালা সুরতিয়ান পুলিশ অফিসার যাতে না হয় ওয়ালা জাবিয়ান সন্ধি স্থাপনকারী যাতে না হয় তারপরে ওয়ালা খাজেনান অর্থমন্ত্রী যাতে না হয় মনে করবা কেয়ামত অত্যাশন্ন কেয়ামত অত্যাশন্ন ফেতনার যুগ ফেতনার যুগ ফেতনার যুগ কথা ঠিক কিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আরেকটা আলামত হঠাৎ মৃত্যু আনানাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না মিন আমারাতি সাআতে আইয়া যারা মউতুল ফুজাত কিয়ামতের আগে হঠাৎ মৃত্যু হয়ে যাবে সোনাপুর কুদ্দুসের দোয়ানো সার ফানি গেছি ফরিদ ছোয়ার দুইজন রাত 10টা কয়টা ওরে 10টা 15 মিনিটে জোগাড় পড়ে গেছে ইও মুক্ত মরি গেছে ও মুক্ত মরি গেছে আহা ও ভাই ও ভাই একসাথে সাউয়ের পানি খাইছিলাম খোদার কাটা মরি না গেছে গো মতের নাম এস্টক মতের নাম জালটক আই কই জালটক হেতে কই এস্টক এরকম মৃত্যু আমাদের সোনাপুর নাই রে তাইলে এরকম মৃত্যু শুরু হওয়া মানে কেয়ামতের আলামত মানুষ হঠাৎ মরবে এই মাত্র হুন্ডা দিয়ে গেল
বাগবাড়ি রোডের মাথায় জোনাকির তলে ভরি অ্যাক্সিডেন্ট, আর মানুষটা নাই, ওসিয়ত করতে পারল না, কলমা পড়তে পারল না, স্ত্রীর সাথে শেষ কথা বলতে পারল না, সোনামণিদেরকে সুমা দিতে পারল না, স্ট্রোকের মৃত্যুটা হঠাৎ হয়ে যায়। এই জন্য যারা স্ট্রোকের রুগী আছেন যে কোনো সময় স্ট্রোক করতে পারেন, সবসময় আল্লাহর কাছাকাছি থাকবেন, কলমা শরীফ তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, দুরুদে দুরুদে থাকবেন, একামতে দিনের কাজ করবেন। এই অবস্থা হঠাৎ মৃত্যু হলেও আপনি শাহাদাতের মর্যাদা পাইয়া যাইবেন। আমাদের মুখে আল্লাহ জিকির নাই, প্রত্যেকটা মানুষ দুনিয়ালে চলছি আমরা, আয় হায় হায় আয় হায়। যুবক রে, যুবকেরা মরেনি অ্যাক্সিডেন্টে, মরেনি হুন্ডা এমনি বইয়ে এমনি ঠেঙ্গিটি এমনি বা আড়াই থা ঠেঙ্গ তো বা আড়াইতো না, রুব আড়াইব তোর না গো, হেতে হুন্ডা সাল্লা দিয়ে যেন তোর কুত্তা দৌড়াত কিললে হেতে এত জোরে যে কাটতে সিটি এমনি এমনি আধা হাগল হেতে হুন্ডা হলা দেখলে যা হারস তা খাবার দিবি এতের, কারণ যে কোনো মুহূর্তে মরণে যেতে পারে, সব হুন্ডা হলা ন। আর তো করে হুন্ডার দোয়া শিখে দিছি, তারপরে কি আল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাযী সাক্কারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আর কইছি হুন্ডাতে বেড়েই তুড়েছে, হেতে স্বাস্থ্য বইনে উড়ায় স্বাস্থ্য বইনে এনে বইয়ে আঞ্জা করি ধরি বইয়ে আঞ্জা করি এতে এনে বইয়ে আবার অনেকগুণ হিসে দি ব্যাটার করলে আনি বইয়া ম্যাডাম আমনে এনে বইয়ে হেলমেট একটা লাগাই এনে আঞ্জা করি ধরি বইছে। তো এতের স্ক্রিনটাও তো একটা টাওয়ার, এই স্ক্রিনে লাগলে তো এটা তো প্রেম খেলে, এটা তো অনুভূতি হয়, এই জন্য এই স্ক্রিনের বিচারটাও আল্লাহ করবে। ইয়মা তা সাধু জুলু দহুম, তারপরে সেদিন তোমাদের সামরা সাক্ষী দিব, স্বাস্থ্যবন যে তোমার লোকের লাগছিল কি মজাটা আসছিল, সামরারে ডালাই কোয়া লাগবে কোবাই আর উড়েবিনি উড়েবিনি, তুই হুন্ডা তুড়েবি তোর আব্বারে তোর বাইরে বুড়িয়া করে উড়েবি, এতে বুড়িয়া করে উড়ে না, একটা হুন্ডাতে বুড়া দেয় না, আর বুড়িয়ারা ডরে ওড়েও না, উঠবো কেমনে, এতে হুন্ডাতে বুড়িয়া করে উড়ে সাইড গিয়ে একত্র আলায় বুড়িয়া এমনি সিটি যেতে লাগবে। এরকম সিটিং হুন্ডাওয়ালা বর্তমানে আমার মা ফিলে নাই রে, সব খালি আছে উল্লাভাটি, হুন্ডাতে বুড়িয়া করে বইয়েবি বুড়িগারা দোয়া করে দিবা আল্লাহ কারমার হুত হেফাজত করো, রে হুন্ডাওয়ালারা রে তো করলে কলজা হাঁটি যা রে কেন তোরা মরে যাচ্ছে। আর হুন্ডাতে দেখবেন জিডি মরে একটা হোলা এসকার আপনার বেগুন ডকের নকশার হোলা, তোরা হুন্ডাওয়ালা জিডি আস আল্লাহ দোয় তোকে ফায় হাত রাখি কই তোকে ফা ধরি কই বিয়া করি গেলেছ, অন্তত হুন্ডা অ্যাক্সিডেন্টে মরি গেলে তোর একটা স্মৃতি দুনিয়াতে থাকলো, অজ্ঞ হোলা মাইয়া দি যাচ্ছা ব্যক্তি হোলারা ডকের হুন্ডাওয়ালারা জিডি মারাজা ফ্রিঞ্চের মতো হোলা ক আল্লাহ কথা কো আল্লাহ হুন্ডা হোলা করে তাড়াতাড়ি বিয়া করার তৌফিক দাও, আমিন কসা ওগা কো মুমিন আমিন কো বেডা আমিন। আহারে হুন্ডা ওলারা রে ইরে আন্ডা যদি আঙ্গো গাড়িটা অ্যাক্সিডেন্ট করি আগে গাড়ির সামনের কিনার বস খাইব বর্ণার যাইব বর্ণার যাই আঙ্গো লাইফ লাইফের একটা ইয়া আছে বেলুন আছে স্টার্টিংয়ে স্টার্টিংয়ে এটা হুটবো হুড়ি স্টার্টিংয়ে সাপ দিয়ে দেবো সিটের লগে সিটের ফোমে আঙ্গো সামড়ারে সাপ দিয়ে দেবো গোস্ত অত্তরে যাব আড্ডি ভাঙব আড্ডি ভাঙি এরপরে রুহুরে কইব আফসারি সাহেব থাকবেন না যায় আইবেন। আর তুই তো হুন্ডাটা অ্যাক্সিডেন্ট করি সাথে সাথে রোডে শেষিয়ে লিব কথা কো অস্ত্র চালাবিনি অস্ত্র চালাবিনি, আল্লাহ সমগ্র পৃথিবীর হুন্ডাওয়ালাদেরকে তুমি বাঁচাও। মাগো মালয়েশিয়া দেখছি উল্টা কোত্তা কাঁদি হুন্ডা সালা মাগো ডরে গা কাফে ডরে গা কাফে, আর হুন্ডার মেয়েদের মহিলা বই এলে এতে বেশি জোরে সালা এতের যার কুত্তা দৌড়ে ঠিক কিনা, এত স্বাস্থ্য বইনের দেহায় আমি না খুব ভালো হুন্ডা চালাতে জানি, স্বাস্থ্য বইনের লোকে ফর্দা করা ফরজ না ওয়াজিব। হ্যাঁ তো এই অবস্থা অ্যাক্সিডেন্ট করলে তুই তো জাহান্নামে যাবি, আল্লাহ বুঝার তৌফিক দাও। এই হঠাৎ মৃত্যু কিয়ামতের আলামত, আরও একটা মৃত্যু বেড়ে যায় আরও একটা জিনিস বেড়ে যাবে আনা বেশাই দিন খুদ্দিন দিল্লা তালা নকল কল রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তুকসারু সময় করেন দেখতে রাবিসা কিয়ামতের আগে আগে বিজলি হয়ে বজ্রপাত বেড়ে যাবে, আগে এত বজ্রপাতে মানুষ মারা যাইতো না, এখন বেশি বেশি ঠাডা মারে 50 জন 20 জন 10 জন করে প্রতিদিন বাংলাদেশে মানুষ মারা যায় সিজনে, এটা কেয়ামতের আলামত। তাইলে মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এমন কথা কেমন করে বললেন, ঠিকই এখন বেশি বেশি বজ্রপাত হয় কি না, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আর একটা আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনা ইয়াদাই সাআতে ইয়াজারু রিবা কিয়ামতের আগে আগে সুদখানা বেড়ে যাবে আফসারিও সুদ খাইবো ইচ্ছা অনিচ্ছা এই ইহুদির গোয়াতে অর্থনীতি দা যাইয়া সব মুসলমানের খাওয়াই দিতে আছে সুদ কথা ঠিক কি না অনেকে তো ডিপোজিট করেন আল্লাহরে কি জবাব দিবেন ডিপোজিট সময়টা নির্ধারিত তারপরে প্রফিট নির্ধারিত তারপরে ক্যাপিটাল নির্ধারিত ইডা সুদ ইডা কি যত নামে খান কাম কিন্তু শেষ কি জবাব দিবেন আল্লাহরে আল্লাহ বলেন ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি নবীও যারা সুদ খায় আমনে নবী আর আমি আল্লাহর বিরুদ্ধে তাগরে যুদ্ধ নামতে বলেন আল্লাহর লগে যুদ্ধ হরে কর আল্লাহর লগে তো হাইতিন নবীর লগে হারবি নিসা নবীয়ে 200 যুদ্ধ করছে কোন যুদ্ধে ঠকছে নি এই সুদীরা সরাসরি আল্লাহর লগে যুদ্ধ করে সব মানুষ ইচ্ছা অনিচ্ছা সিসি লোন এই লোন হেই লোন নিয়া সুদের লগে জড়িত হয়ে গেছে একটা মানুষও বাদ নাই কি ইমাম কি আল্লাহর ওলি কি নেককার সুদী ব্যাংকের সাথে আমাদের সংযোগ আছে আল্লাহ তুমি না বাঁচাইলে আমাদের উপায় নাই এটা কিয়ামতের আলামত কিসের আলামত কিয়ামতের কিসের আলামত কিয়ামতের আলামত এই আটকে গেছি আমরা আল্লাহ তুমি আমাদেরকে আশ্রয় দাও এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা মজার কথা বলেন ও দুনিয়ার মানুষেরা আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে সাইয়াকুনু ফি আখির জামান ফি আখির উম্মতি রিজালুন ইয়ারকাবুনা আলা সুরুজিন কাশবাহির রিহাল কিয়ামতের আগে আগে আমার উম্মতেরা বিভিন্ন নিত্য নতুন গাড়িতে ভ্রমণ করিব ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদে নতুন নতুন গাড়ি চালায় সোজা মসজিদের দরজা চলিয়ে আইব যে সময় তারা নিত্য নতুন গাড়ি বানাইব তাকে মহিলাগুলো কি হইব নিসা উহুম কাসিয়াতুন আরিয়াতুন তারপরে তাদের মহিলাগুলা জামা কাপড় পরিবে অথচ লুঙ্গিনি জামা ঠিক আছে বোরকাও ঠিক আছে সব বোঝা যায় ঠিক না আরো আকর্ষণ লাগে যে বোরকা লাগাইছে মাগু আরো সুন্দর লাগে এরকম সিটিং বাজ মহিলা আমাদের সোনাপুর নাই রে বোরকা মাজা দিবান দিয়ে গেছে ও মাগু বোরকার দরজা জানালা সব বোঝা যায় তো এটা কির বোরকা এটা তো সিটিং বাজি আল্লাহর লগে আর এই যে রিকশার হিসি দি মোটর লাগাইবো দেখছেন নবীজি কেমনে কইছে কোন নিত্য নতুন গাড়ি বানাইবো উমা অটো উমা হেতে কত মানুষ কই যাগো চলে অটোওয়ালা তো যেন বিমান সাইরান চালায় হাস নম্বর আন দচ্ছে সিগন্যাল বোঝে না কিচ্ছু বোঝে না ছি করে চালায় আয় হায় হায় রে বাংলাদেশের বিদ্যুৎ গজব করি এলার রে 18 টাকা 20 পয়সা লাগে এক ইউনিট বিদ্যুৎ খরচ আর হে বিদ্যুৎ তিনটিয়া দিয়ে কিনে দিছে চালায় বেগুন খালি হন যাত্রী তো অটো বেশি বেটি খালি অটো চালা খাদ্য উৎপাদন বন্ধ কর বে একজনে একটা কর কেউ অটো চালাবি কেউ সুপারি বাগানে কাজ করবি কেউ খাদ্য উৎপাদন করবি কেউ দুগে গরু হালবি এক কেজি এক লিটার দুধ কত 80 টাকা কত টাকা ও 100 টাকা কে তো তাইলে অটো দে কিঞ্চত অটো বাদ দি দুই দুগা গরু কিনসা গরু গুনে সরাই টরে খাদ্য উৎপাদন করসা আই হারে মুসলমান বুঝলি না রে সব দিন নগদ ইনকাম তেয়ার জায়গা টেয়া থাকবো রিজিক দুর্ভিক্ষ সামনে আইয়ের কথা কয় না খাদ্য উৎপাদন করবি নি এক ইঞ্চি জায়গা খালি দেয় আচ্ছা দুগা কুমড়ার মুড়া লাগা কদু মুড়া লাগা আয় আর জায়গাতে লাগা দিছি মাগো হায় 30 মুড়া ঠাঁসাই দচ্ছে কুমড়ারে কদুরে কই কিতের আসত্তি বেলা কাপসের জুর আসি বেলা কিতে ঠাঁসাই দে খালি ওইটি আসত তো এই যে স্যার 800 কেজি খাদ্য উৎপাদন করলাম আয় তো খাদ্য উৎপাদন করার কথা না 800 কেজি খাদ্য জাতীয় গ্রিডে যোগ হয়েছে তাহলে তোরা 18 কোটি মানুষ এক কেজি করে যদি খাদ্য উৎপাদন করস 18 কোটি কেজি উৎপাদন হলে বাংলাদেশটা দুর্ভিক্ষের হাত থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষগুন বাঁচা যাইব মানুষগুন মতে তো বাঁচি যাইব কই খাদ্য উৎপাদন করবি নি হাতু যা লিল্লাহে তাকবীর আর সরকারের ট্যাক্স দিবি নি এই আয়কর রিটার্নের দাখিলের শেষ সময় নভেম্বর তাড়াতাড়ি ট্যাক্স দিস আয় নিজেও দিছি 30 তারিখ ঠিক নেই আয় হাস লাখ টাকা দিছি ট্যাক্স এইবারে টিয়া তোকে দিতে আর অসুবিধা কিতা এত কথা কয় না ট্যাক্স দি দেশটারে বাঁচাস রে ভাই দেশটা বাঁচলে তো তোরা বাঁচবি বাইরে আজাব আইতে আছে রে গৃহযুদ্ধ আইতে আছে রে অবস্থা ভয়াবহ কিয়ামতের আর একটা আলামত নবীজি বলছে এটা বলি শেষ করে দিও তারপরে কিয়ামতের আগে তারপরে আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওয়ালা লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকসুরাল হারজু কিয়ামতের আগে হারজ বাড়ি যাইবে কই সাহাবীরা প্রশ্ন করলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়ামাল হারজু হারজ কিতা নবীজি কয়
তারপরে লাইয়াদিল কাতিল ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা এমন হত্যা রাহাজানি বাড়ি যাব হত্যা করিন না কইতে হইতো না এতরে কিল্লে কোবায় আর নিহত ব্যক্তি মারি খাইন না কইতে হইতো না আই কিল্লে মারি গায়ের এ পায় 50 টা রাষ্ট্রে যুদ্ধ চলতি আছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কোন দিকে মোড় নেয় বোঝা যায় না পুরা ইউক্রেন যুদ্ধ দ্যাট মিন্স রাশিয়া ন্যাটো সদস্যভুক্ত 32 টা রাষ্ট্রের সাথে যুদ্ধ করে খেলা কিন্তু সেমিফাইনাল শুরু হয়ে গেছে সেমিফাইনাল আর থাকবে ফাইনাল মোটামুটি ফাইনালের মতো বোঝা যায় রাশিয়া একদিকে রাশিয়া চীন একদিকে আর ইউক্রেন আমেরিকা ন্যাটোর 32 টা রাষ্ট্র ইউরোপ মহাদেশ একদিকে অবস্থা ভয়াবহ যে বোমাটা বানাইছে সে আফসারিরে মারিবার লাগে কোনো বানানো কিন্তু রাসায়নিক একটা বোমা পড়লে 300 বর্গ কিলোমিটার স্কোয়ারে কোনো মানুষ নাই কিচ্ছু না সব মরি শেষ আমরা জীবনে মরণে কোনো চিন্তা নাই মরলে শহীদ বাঁচতে তো আলহামদুলিল্লাহ আল্লাহ জিকির করলাম ইবাদত করলাম যদি মরি যায় আল্লাহ জিকিরে জিকিরে মরি যাব পরকালের দিকে আমরা চলে যাব কথা ঠিক কি না কতলে কাতাল বাড়ি যাইব আমার ভয় লাগে সামনে কোন বাংলাদেশের প্রতি কোন বিপদ আসতেছে কিনা মাবুদ রে তোমার এক কলিজা আমার এক কলিজার টুকরা প্রিয় ভক্তদেরকে তোমার বান্দাদেরকে তুমি সেভ করো যদি বাস্তিসাস মায়ের থেকে নামাজ 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 কোরআন তেলাওয়াত আল্লাহ জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুরুদ দে দুরুদের বরকতে পৃথিবীতে রহমত নাজিল হবে শান্তি আর শান্তি কথা ঠিক কি না আল্লাহ আপনি কিয়ামতের এই ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করেন আপনি আমাদের আমল বাড়ায় দেন আজ আর নয় এখন দোয়া হবে আর খুতবা নিয়ে আসি আমার হাত থেকে প্রিয় সন্তানের জন্য নেবেন আর ওষুধটা খুবই